আমি সম্মান পাবো না? উনি বলছেন সম্মান শুধু চাইলে হয় না, সম্মান কর্তৃপক্ষ দেবে কিনা সেটাও ভাববে, ভাবতে হবে আপনাকে। আমরা এটাই আমার প্রাপ্য পাবুন তাই? আপনি দলিত, আপনি এসসি এসটি, আপনি ব্যবহার জানেন না, ওনার কাছে আমি আইসোর চক্ষুসুর, যে আমি নিচু জাত, নিচু জাত, নিচু জাত। যখন কর্তৃপক্ষ নীরব আমি তখন আমার এফআইআর করতে বাধ্য হলাম। বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি কখনো কাউকে অসম্মান করিনি, জাত পাত তুলে কথা বলা তো দূরের কথা। সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সমীচীন হবে না, তার উত্তর হয়তো উনি নিজে ভালো করতে পারেন। দুর্ভাগ্যজনক এবং অবাঞ্ছিত ঘটনা, এবং এই ঘটনাটা যেহেতু অত্যন্ত দুজন দায়িত্বশীল ব্যক্তির মধ্যে ঘটেছে, আমরা এটা নিয়ে অনুধাবন করছি এবং আমাদের যে সর্বোচ্চ কার্যকরী সংগঠন মানে প্রশাসনিক যে সংস্থা এক্সিকিউটিভ কাউন্সিল তাতে এই ব্যাপারটাতে থ্রেড বিয়ার আলোচনা হয়েছে, তার থেকে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিনে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ভবিষ্যতে আমরা দেখবো যে কীভাবে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি।